আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আজকে জানব মুঘল সম্রাট জাহাঙ্গীর ও এক ধূপানির ঘটনা। সম্রাজ্ঞী নূরজাহান হাতির তাওয়াদায় বসে শিকার করতে ভালোবাসতেন, এজন্য তিনি প্রায়ই রাজপ্রাসাদের ছাদে দাঁড়িয়ে তীর ধনুক দিয়ে হাতসই করতেন। একদিন প্রাসাদের ছাদে দাঁড়িয়ে সম্রাজ্ঞী তীর চালনা অভ্যাস করছিলেন, এমন সময় হঠাৎ একটি তীর লক্ষ্যভ্রষ্ট হয় আর সেই তীর গিয়ে আঘাত করে এক ধোপাকে, ফলে কিছুক্ষণের মধ্যেই ধোপার মৃত্যু হয়। ঘটনার পর স্বামীহারা ধোপানি হন্তদন্ত হয়ে ছুটে যায় রাজপ্রাসাদে। তখন মুঘল সম্রাট জাহাঙ্গীর রাজদরবারে বসে কাজ করছিলেন, এমন সময় ধোপানি সম্রাটকে গিয়ে বলে, ঝাপানা, আমার স্বামী প্রতিদিনের মতো মাঠে বসে কাপড় শুকাচ্ছিল, হঠাৎ প্রাসাদের ছাদ থেকে ছুটে আসা একটি তীরের আঘাতে সে মৃত্যুবরণ করেছে, আমি বিধবা হয়ে পড়েছি, এই অপরাধের জন্য ন্যায় বিচার প্রার্থনা করছি। সম্রাট বললেন, অনুমান তো ভুলও হতে পারে, ধোপানি রক্তমাখা তীরটি সাথে করে এনেছিলেন। সে তীরটি সম্রাটকে দেখিয়ে বলল, এই ঘাতক তীরটির গায়ে রাজকীয় ছাপ আঁকা আছে, আপনি নিজেই তা পরখ করে দেখুন। সম্রাট জাহাঙ্গীর তীরটি হাতে নিয়ে তার ছাপ দেখে চমকে উঠলেন, এটা যে সম্রাজ্ঞী নূরজাহানের নামাঙ্কিত তীর। তবে কি সম্রাজ্ঞী এ মহিলার স্বামীকে হত্যার জন্য দায়ী? সম্রাট এবার নূরজাহানকে ডেকে পাঠালেন। তলব পেয়ে সম্রাজ্ঞী পর্দার আড়ালে এসে দাঁড়ায়। সম্রাট জিজ্ঞাসা করেন, সম্রাজ্ঞী, এই তীর কি তুমিই ছুঁড়েছিলে? নূরজাহান বলেন, জি হ্যাঁ জাহাপানা, এটি আমারই তীর, আজ সকালে প্রাসাদের ছাদ থেকে এই তীরটি আমি ছুঁড়েছিলাম, তীরটি আমি ছুঁড়েছিলাম দূরের পাহাড় লক্ষ্য করে। সম্রাট বলেন, তুমি কি জানো তোমার এই তীর একজন নিরীহ নাগরিককে হত্যা করেছে, এ হত্যার জন্য তুমিই দায়ী, কিন্তু তোমাকে স্বাভাবিক সাজা দিলে ন্যায় বিচার করা হবে না, তাই মৃত্যুদণ্ড গ্রহণ করতে হবে আমাকেই, তাহলে বুঝতে পারবে একজন বিধবার জীবন কি দুঃসহ। সম্রাট জাহাঙ্গীর সিংহাসন ছেড়ে ধোপানির সামনে গিয়ে দাঁড়ালেন, একটি তলোয়ার এগিয়ে দিয়ে তাকে বলেন, এই অস্ত্র দিয়ে তুমি এক্ষুনি আমাকে হত্যা করো, তুমি ন্যায় বিচার চেয়েছিলে না, এভাবেই হতে পারে পরিপূর্ণ ন্যায় বিচার। সম্রাট জাহাঙ্গীরের কথা শুনে ধোপানি হতবাক হয়ে যায়, সেই সম্রাটের বড় মন ও মহানুভবতার পরিচয় পেয়ে বিস্মিত হয়। আবেগাপ্লুত ধোপানি এবার নরম কণ্ঠে সম্রাটকে বলে, আমি বিচারের রায় পেয়ে গেছি জাহাপানা, আমার আর কোনো দুঃখ নেই, আপনাকে হত্যা করলে তো আমার মৃত স্বামী ফিরে পাব না, তাহলে আপনাকে হত্যা করে কী লাভ, তার চেয়ে বরং আপনি বেঁচে থাকলে আমরা ন্যায় বিচার পাব, সুখ শান্তি আর নিরাপত্তায় ভরে উঠবে আমাদের জীবন, সেই তো আমাদের পরম পাওয়া। সম্রাট জাহাঙ্গীর এবার ধোপানির সুন্দর মনের পরিচয় পেয়ে অবাক হলেন, ধোপানির কথা শুনে তিনি খুব খুশি হয়। তারপর তিনি কিসাস হিসেবে অটিল ধনরত্ন দিয়ে ধোপানিকে বিদায় দেন।